দেখেন আপনারা জানেন যে কোভিডের সময় যে ধাক্কাটা এই ধাক্কাটার থেকে কিন্তু বাংলা অন্যান্য বিশ্বে সমস্যা হচ্ছে কিন্তু বাংলাদেশও কিন্তু কাটিয়ে উঠে নাই। আপনি জানেন যে ওই সময় বিভিন্ন স্টিমুলাস দেওয়া হয়েছে অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য 6% গ্রোথ হয়েছিল, এই বছরে এডিপি বলছে 7% হবে, কিন্তু যারা প্র্যাকটিশনার যারা ব্যবসা করে তারা কিন্তু জানে যে আপনার স্বাভাবিক ক্যাশ ফ্লো এখনো ফিরে আসেনি, তার সাথে বিভিন্ন লিমিটেশন আছে। এই জায়গাগুলোতে আপনার ছোট ছোট কিছু আপনার টুইকিং দরকার হবে, যেই কারণে এই রিপ্রেজেন্টেশনটা খুব প্রয়োজন, যে যারা বুঝবে যে আপনার ধরেন একজন ধরেন কৃষির সাথে যারা জড়িত তাদের আমদানিতে কি সমস্যা হচ্ছে, যদি হয়ে থাকে তাদের ডিস্ট্রিবিউশনে কি সমস্যা হচ্ছে, একই সাথে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে এই জায়গাগুলো, এই জন্য প্র্যাকটিশনারদের প্রতিনিয়ত এঙ্গেজ থাকতে হবে পলিসি মেকার এবং পলিটিক্যাল লিডারশিপের জন্য। যারা প্র্যাকটিশনার তারা যদি আসেন তাদের প্রতিনিধিত্ব থাকে তখন এই প্রবলেমগুলো সুন্দর করে তুলে ধরতে পারবে এবং সমাধানগুলো নিতে হবে। আর একটা জিনিস আমি বলি আপনাদের, এটা আমার ব্যবসায়ীদের জন্য না, এটা সারা বাংলাদেশের সবার জন্য। কোভিডের ধাক্কার থেকে আমরা এখনো কাটার আগে আপনার ইউক্রেনের যুদ্ধ এসছে, বিশ্বব্যাপী কিন্তু আপনার সাপ্লাই চেনের একটা ডিসরাপশন হয়েছে, অ্যাবাউট 80% গ্রোথ কস্ট বাড়ছে, আমরা যারা ইন্ডাস্ট্রির কাঁচামাল আমদানি করি তাদের কিন্তু খরচ বেড়ে গেছে। নগদের কাছে হক করলেই সবার হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি, একই সাথে কারেন্সি ডিভ্যালুয়েশন হয়েছে, এই সব কিছু মিলে আপনার একটা কঠিন সময় দিয়ে আমরা যাচ্ছি এবং এটা সম্মিলিতভাবে খুব ঠান্ডা মাথায় অ্যাড্রেস না করলে কিন্তু আমাদের কষ্টটা আরো কঠিন হবে, আর যদি একসাথে কাজ করা হয় তাহলে ইনশাল্লাহ এটা আরো আরেকটু সহজ হবে, সমাধান হবে না সহজ হবে। আমার বিশ্বাস যে রাজনৈতিক পরিস্থিতি যেটাই হোক, কোনো রাজনৈতিক লক্ষ্য অথবা কোনো রাজনৈতিক স্কুল অফ থট আপনি যদি জনগণের কাছে নিয়ে যেয়ে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আপনি সেই জনসমর্থনটা পাবেন। আর যদি আপনি মনে করেন যে রাজনৈতিক প্রোগ্রাম অথবা রাজনৈতিক এক্সপ্রেশন অফ ফ্রিডম অথবা এক্সপ্রেশন অফ অ্যাসেম্বলি এগুলোকে রক্ষা করার নামে আপনি কোন রকমের অ্যাক্ট অফ টেরর অরাজকতা এই ধরনের মানুষকে ভীতি দেখানো, দেখেন আপনার স্বাধীনতা মানে এই না যে আপনি বাকি অন্যের স্বাধীনতাকে খরচ করবেন। তো ওই জায়গাতে আমার বিশ্বাস যে যারা রাজনৈতিক মুভমেন্টের নামে সহিংসতা করবে তাদের জন্য এটা তারা সাস্টেন করতে পারবে না, কারণ যারা আপনি একটা স্কুল অফ থটে বিশ্বাস করেন আরেকজন আরেকটা করে, দ্যাটস ফাইন, এটাকে স্বাগত জানানো উচিত, কিন্তু এটার আড়ালে আপনি অন্য মানুষকে আপনি জিম্মি করতে পারেন না এবং এটা কখনো আপনার সাস্টেনেবল হবে না। কিছু হয়তো বা মিটিং মিছিলের সংখ্যা বাড়বে, কিন্তু ইন দ্য লং রান আমার বিশ্বাস যে এটা অর্থনীতিতে ওরকম প্রভাব ফেলবে না।